সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য নিহার রঞ্জন গুপ্তর লেখা বাঘনখ। নিহার রঞ্জন গুপ্তর জন্ম 1911 সালে অবিভক্ত বাংলার যশোর জেলায়। বাংলা সাহিত্যকে তিনি কিরীটী রায়ের মতো অমর গোয়েন্দা চরিত্র উপহার দিয়েছেন, কিন্তু তিনি জীবন শুরু করেছিলেন একেবারে অন্যভাবে। কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে তিনি স্কিন স্পেশালিস্ট হিসেবে ভালোই পয়সা জমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহার বাবু আর্মিতে যোগ দেন ও মেজর হিসেবে চট্টগ্রাম থেকে মিশরের যুদ্ধ ময়দানে কাটান। তার কিছু বিখ্যাত গ্রন্থ কালো ভ্রমর, উল্কা, উত্তর ফাল্গুনী, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি, এগুলোর অনেককটি বড় পর্দায়ও রমরমিয়ে চলেছে। তার মৃত্যু হয় 1986 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি কিরীটী রায় বই থেকে। প্রধান চরিত্রে কিরীটী রায়, কামিনী এবং যামিনী বাবু। গল্প পাঠে মীর এবং দীপ। গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে বাঘনখ। আসুন আসুন, আপনার পুণ্য পদধূলি স্পর্শে আমার এই ক্ষুদ্র আলয় ধন্য হলো। খাঁ সাহেব, আমি আপনার সহযোগিতা ও বন্ধুত্ব লাভ করে নিজেকে গৌরবান্বিত বোধ করছি। শিবাজি এগিয়ে এলেন আফজল খাঁর দিকে, আফজল খাঁও এগিয়ে এলেন। তারপরই একটা দীর্ণ চিৎকার সমগ্র প্রেক্ষাগৃহকে অনুরণিত করে তুলল। শিবাজির তীক্ষ্ণ বিষাক্ত বাঘনখের অব্যর্থ আঘাতে আফজল খাঁর বিষ জর্জরিত অবশ দেহটা এলিয়ে পড়ল। বিশ্বাসঘাতক! শিবাজির কণ্ঠ চিরে অট্টহাসি জেগে ওঠে। আফজল খাঁর মুখের দিকে চেয়ে শিবাজি বললেন, বিশ্বাসঘাতক আমি না তুমি খাঁ সাহেব? জাল বিছিয়েছিলে শিবাজিকে বন্দি করবে বলে, বন্ধুত্বের মুখ সেটে শয়তানির ছুরি শানাচ্ছিলে অতর্কিতে আমাকে আক্রমণের জন্য। ভেবেছিলে শিবাজির চোখে অনায়াসেই ধুলো দিতে পারবে না? জবনিকা নেমে এল। প্রেক্ষাগৃহ ঝমঝম করে উঠল দর্শকের করতালিতে, আর সেই শব্দে এক হতভাগ্যের শেষ মরণ কাতর অব্যক্ত আর্তধ্বনি ডুবে গেল। কেউ জানল না, কেউ বুঝল না। গ্রিন রুমে মোহিতোষ নিজের মেকআপ ঠিক করছিল আয়নার সামনে। সুশীল ছুটে এসে বলল, মোহি সর্বনাশ হয়েছে রে, তোর ভাই। বাকি কথাটা সে আর উচ্চারণ করতে পারল না। কি খগেন যেন কেমন করছে, স্টেজ থেকে ফিরে এসে কেমন যেন এলিয়ে পড়েছে, সমস্ত মুখ নীল হয়ে গেছে। সে কি ভাই, আয় একবার। সে কি কইছ তো দেখি। আফজল খাঁর বেশভূষায় তখনও খগেন সজ্জিত। উজ্জ্বল আলোয় স্পষ্ট বোঝা যায় খগেনের মুখখানা একেবারে নীল হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, আধখোলা চোখ দুটি। স্তম্ভিত বিস্ময়ে মোহিতোষ খগেনের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে রে খগেন? বড্ড কষ্ট হচ্ছে ময়দা, নিঃশ্বাস নিতে পারছি না, কেমন যেন। শেষ হয় না কথাটা। খগেনের হঠাৎ কথা বন্ধ হয়ে গেল, ও সঙ্গে সঙ্গে মাথাটাও একপাশে কাত হয়ে পড়ল। পুজোয় অ্যামেচার ক্লাবের শখের থিয়েটারে গৈনিক পতাকা অভিনয় হচ্ছিল, হঠাৎ এই বিভ্রাট। তখনই একজন ডাক্তারের সন্ধানে ছুটল। পাড়ার সুবোধ ডাক্তার দর্শকদের মধ্যেই ছিলেন, সংবাদ পেয়ে তিনি ছুটে এলেন। ক্লাবের তিনিও একজন উৎসাহী সভ্য, কিন্তু খগেনকে বাঁচানো গেল না। ঘণ্টাখানেকের মধ্যেই
তার মৃত্যু হল। আনন্দের আসরে নেমে এল মৃত্যু বেদনার কালো ছায়া। সুবোধ ডাক্তার মৃতদেহ পরীক্ষা করে বললেন, তীব্র কোনো বিষক্রিয়ায় খগেনের মৃত্যু হয়েছে। থানা একটু সংবাদ দেওয়া উচিত, কারণ স্বাভাবিক মৃত্যু এটা নয়। থানায় সংবাদ না দিলে পরে গোলমাল হতে পারে। একটু পরে গ্রিন রুমে মহিতোষ ও সুবোধ ডাক্তার পাশাপাশি দুটো চেয়ারে বসে কথা বলছিলেন। দলের পাণ্ডা মহিতোষকে সুবোধ ডাক্তার কয়েকটি প্রশ্ন করল। তোমার সেই বাঘনকটা কোথায় মহি? আশ্চর্য সুবোধদা, এই টেবিলের উপরেই তো সেটা ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। খগেনকে যখন দেখতে যাই তখনও সেটা এখানেই ছিল। সত্যি তন্ন তন্ন করে খুঁজেও বাঘনকটার সন্ধান পাওয়া গেল না। ডক্টর সুবোধ বসুর মুখে একটা দুশ্চিন্তার ছায়া। ব্যাপারটা যেমন চিন্তার তেমনই ঘোরালো। হুগলি জেলার ছোটখাটো পল্লী গ্রামে মহিতোষ, যতীন, খগেন ও সুশীল সবাই কলেজের ছাত্র ও একই গ্রামে বাড়ি। পূজোর ছুটিতে প্রতিবারই তারা গ্রামে এসে হই হই করে থিয়েটার করে। পূজোর ছুটিটা আমোদ হল্লা করে যে যার আবার কলকাতায় চলে যায় কটা দিন পরে। এবারে তারা গ্রামে এসে গৈরিক পতাকা অভিনয়ের আয়োজন করে এবং বিজয়ের পরের দিন নাটক যখন অভিনীত হচ্ছে ঠিক সেই সময় ঘটল এই আকস্মিক বিভ্রাট। অ্যামেচার থিয়েটার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক গ্রামের জমিদার যামিনী চৌধুরী, বয়সে তরুণ, অত্যন্ত আমোদে ও মিশুকে। বাপ পিতামহের অর্থের প্রাচুর্য থাকা সত্ত্বেও নৈতিক দিক দিয়ে যামিনীবাবু অত্যন্ত বলিষ্ঠ প্রকৃতির লোক। এম এ পাশ করেছেন এবং লেখাপড়ার চর্চা এখনো রাখেন। রামকৃষ্ণ সংঘের শিষ্য, বিয়ে করেননি, ছোট ভাইটির বিয়ে দিয়েছেন, তার একটি ছেলেও আছে। গৈরিক পতাকা অভিনয় করতে গিয়ে যে ব্যাপারটা ঘটে গেল তার সমস্ত ঝক্কি আজ যেন যামিনীবাবুর উপরেই এসে পড়েছে। শেষ পর্যন্ত থানায় খবর দেওয়ায় ঘটনাস্থলে দারোগাবাবু আসেন এবং তিনি অস্বাভাবিক মৃত্যু বলে মৃতদেহের ময়নাতদন্ত করান। ময়নাতদন্তের ফলে জানা গেল দেহে কুরারি বা কুচফুল বিষ প্রয়োগের ফলে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের ফলাফলটা যেন সত্যি সকলকে একেবারে স্তম্ভিত করে দিয়েছে। জমিদার যামিনী চৌধুরীকে সেদিন গোপনে থানায় ডেকে দারোগা ইউসুফ বলেছেন, গৈরিক পতাকা অভিনয় হতে হতে যখন টিনের পাতের তৈরি খেলার বাঘনক দিয়ে মহিতোষবাবু খগেনবাবুকে আঘাত করেন, তারপরই খগেনবাবুর মৃত্যু হয়। সকলের জবানবন্দি থেকে সেটাই প্রমাণ হচ্ছে এবং দ্যাট মাস্ট বি দ্য কজ অফ ডেথ। এ আপনি কি বলছেন ইউসুফ সাহেব? আপনি কি বলতে চান মহিতোষ খগেনকে সেই খেলার বাঘনকের সঙ্গে বিষ মাখিয়ে ইচ্ছে করে হত্যা করেছে? কিছুই আমি বলতে চাই না চৌধুরী মশাই, তবে এও বোধহয় আপনি শুনে থাকবেন, অভিনয়ের সময় টিনের পাতের তৈরি যে বাঘনকটা মহিবাবু ব্যবহার করছিলেন সেটা আর খুঁজে পাওয়া যায়নি এবং থিয়েটার ঘর ও আশপাশের সব তন্ন তন্ন করে খুঁজেও, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করেও সেটা কোনো পাত্তাই মেলেনি আজ পর্যন্ত। কিন্তু শুধু তাই নয়, মৃত খগেনবাবুর বুকের ওপরে কয়েকটা তীক্ষ্ণ কোনো বস্তুর সাহায্যে আঁচড় কাটলে যেমন দাগ হয় তেমনি দাগও ছিল। কিন্তু আপনি বোধহয় জানেন না দারোগা সাহেব, খগেন আর মহি জাত্যুত কর্তুত ভাই, একই জয়েন্ট ফ্যামিলিতে ওরা মানুষ। ওদের পরিবারের মতো একান্নবর্তী পরিবার আজকাল খুব একটা দেখা যায় না। তাছাড়া খগেন ও মহির পরস্পরের মধ্যে স্নেহ ভালোবাসার অন্ত ছিল না। না না, ইটস সিম্পলি অ্যাবসার্ড, একেবারে অসম্ভব। আপনিও বোধহয় জানেন চৌধুরী মশাই, আঘাত এক এক সময় এমন জায়গা থেকে আসে যেখানে কোনো আঘাতের সম্ভাবনা মাত্র ছিল না কয়েকদিন আগে। সেই রাত্রে যামিনী চৌধুরী মহিতোষকে ডেকে পাঠালেন এবং আগের সব কথা মহিকে বললেন। তুমি হয়তো জানো না মহি, ইউসুফ লোকটা যেমন কমিউনাল মাইন্ডেড তেমনি শয়তান ও কুটচক্রী। ওর অসাধ্য দুনিয়ায় কোনো কাজই নেই। যদিও আমি এসব একেবারেই বিশ্বাস করি না, তবু একটা কথা আমি জানতে চাই, বাঘনকটা কেমন করে খোয়া গেল তার কিছু তুমি জানো কি? বাঘনকটা কি করে যে খোয়া গেল সেটাই আশ্চর্য।
তুমি কবে কলকাতায় যাচ্ছ? পরশু যাব। বেশ, কলকাতা ছেড়ে তাহলে এখন আপাতত কোথাও যেও না। ব্যাপারটা যা ঘটবার তা তো ঘটে গেছে, এখন আমাদের দেখতে হবে কি করে এই কলঙ্ক থেকে আমরা সকলে উদ্ধার পেতে পারি। নির্দিষ্ট দিনে মহির কলকাতায় যাওয়া আর হল না, কারণ আগের দিন সন্ধ্যার দিকেই ইউসুফ এসে ম্যাজিস্ট্রেটের গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে মহিতোষকে গ্রেপ্তার করে নিয়ে গেল থানায় খগেনের হত্যাকারী সন্দেহে। যামিনীবাবু আপ্রাণ চেষ্টা করেও দুঃসংবাদটা চেপে রাখতে পারলেন না। কেমন করে না জানি একানোকান হতে হতে আগুনের মতোই সংবাদটা রাতারাতি সমস্ত গায়ে ছড়িয়ে পড়ল। মহিতোষ তার খুড়তুতো ভাই খগেনের হত্যার অপরাধে গ্রেপ্তার হয়েছে। যামিনী চৌধুরী চেষ্টা করেও জামিন দিয়ে ওকে খালাস করে আনতে পারলেন না। কিরিটি বাণীভবন মেসে তার তিনতলার ঘরে বসে মন দিয়ে ওই দিনকার খবরের কাগজটি পড়ছিল। ওই দিনকার খবরের কাগজে বিলাসপুর গ্রামের অ্যামেচার ক্লাবের গৈরিক পতাকা অভিনয়ের মধ্যে খগেন ঘোষের আকস্মিক নিহত হওয়ার ব্যাপার ও সেই সংক্রান্ত মহিতোষের গ্রেপ্তারের কথাটা ছাপা হয়েছিল। ইংরেজিতে একটা কথা আছে যার বাংলা অর্থ চায়ের কাপে তুফান। ব্যাপারটা অনেকটা তেমনি। যামিনী চৌধুরীর ছোট ভাই কামিনী এককালে কিরিটির সহপাঠী ছিলেন প্রেসিডেন্সি কলেজে, সেই সূত্রে আলাপ পরিচয়ও কিছুটা আছে। কিরিটির অনুসন্ধিৎস মনে ব্যাপারটা যেন কেমন দোলা দিয়েছিল। সেই দিন বেলা ১১টার গাড়িতেই ও বিলাসপুর যাত্রা করল। জমিদার বাড়িটা খুঁজে নিতে ওর বিশেষ অসুবিধে হল না, শরৎকালের হলদে রোদ এর মধ্যেই ঝিমিয়ে এসেছে। সামনেই একটা টানা বারান্দা, একটি বেতের মোড়ার ওপর বসে কামিনী চৌধুরী একটা দোনলা বন্দুক সাফ করছিল। কলেজের ছাত্রজীবন থেকেই কামিনীর শিকারে খুব শখ, এই বয়সেই সে একজন পাকা ও দক্ষ শিকারী বলে নামও কিনেছে যথেষ্ট। সাধারণ দোহারা চেহারা, তীক্ষ্ণ দুটি চোখ, ঠোঁটের ওপর সরু গোপ, দাড়ি নিখুঁতভাবে কামানো। কামিনী কিরিটিকে দেখেই চিনতে পারল। তাড়াতাড়ি বন্দুকটা পাশে নামিয়ে রেখে সাদর আহ্বান জানালো, কিরিটি না? হ্যাঁ, চিনতে পেরেছিস তাহলে? বিলক্ষণ, আয় আয়, ওরে একটা মোড়া দিয়ে যা কালু, দাঁড়া চা দিতে বলে আসি। কামিনী ভেতরে চলে গেল। তারপর কি করছিস এখন? ব্যবসা। ব্যবসা কিসের রে? এ দুনিয়ার বিভিন্ন প্রকৃতির মানুষের মনকে কোষ্ঠি পাথরে ঘষে ঘষে দেখছি। হাউ দ্য ক্রাইম গোজ। হ্যাঁ, মানুষ মাত্রেই ক্রিমিনাল, সামান্য দু একজন ছাড়া। এবং ক্রাইমেরও বিভিন্ন স্তর ও প্রকৃতি ভেদ আছে। ডাকসাইটে ছাপ মারা তথাকথিত একজন ক্রিমিনালের সঙ্গে সাংঘাতিক একজন ক্রিমিনালের পার্থক্যটা সত্যিকারের কোথায়? এইসব ব্যাপারের অনুসন্ধানের জন্যই রহস্যভেদের ব্যবসা শুরু করেছি। এখনো বেশি অবৈতনিক, পরে উপযুক্ত পারিশ্রমিক নিয়ে তবে কাজ করব। ও, তুই তাহলে ডিটেকটিভ হয়েছিস বল? সাদা ও সহজ কথায় তাই বলতে পারিস বটে, তবে ঠিক তোরা যে অর্থে গোয়েন্দাগিরি করা বলিস এটা তা নয়। যে কোনো একটা ক্রাইমের ভেতর থেকে তার সত্যিটা খুঁজে বের করাই হচ্ছে আমার কাজ। তা দুনিয়ার এত প্রকারের কাজ থাকতে হঠাৎ এই বিচিত্র ব্যাপারে তো ঝোঁক হলো কেন? কারণ এটা রামা শ্যামা যদু সাধারণের জন্য নয়, এতে প্রয়োজন তীক্ষ্ণ বিচার বুদ্ধি, সূক্ষ্ম বিশ্লেষণ শক্তি, দূরদৃষ্টি, স্থির চিন্তা ও ধৈর্য, সংযম, মানসিক ও শারীরিক ক্ষিপ্রতা, যত্ন ও সুকঠোর অধ্যাবসায়। এসব কিছু জড়িয়ে এক প্রকারের অসাধারণ শক্তিও বলা চলে, যা সাধারণের নাগালের বাইরে। পাগল, ফিজিক্সে এমএসসি করে শেষ পর্যন্ত তুই? যাক ভাই, ওসব কথা ওসব তুই বুঝবি না, এখন কেন এখানে এসেছি সেটা শোন। তোদের এখানে কিছুদিন আগে গৈরিক পতাকা নাটকের অভিনয়ের সময় যে দুর্ঘটনাটা ঘটল, ওই যে এক মহিতোষ ঘোষ অ্যারেস্ট হয়েছে না, সেই ব্যাপারটাই একটু দেখতে এলাম।
আমি তোর সাহায্য চাই। সে তো বুঝলাম, কিন্তু মহিতোষ তো গ্রেপ্তার হয়েছে এবং দারোগা ইউসুফের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে যতদূর জানতে পেরেছি মহিতোষ বোধ হয় সত্যিই দোষী। কিরকম? তুই বোধহয় জানিস না, ওরা জাটতুতো খুড়তুতো ভাই, একান্নবর্তী পরিবারের ছেলে। খগেনের বাবা বিনয়বাবু বছর কুড়ি হলো মারা গেছেন। বলতে গেলে ঘোষবাড়ির যা কিছু সম্পদ ওই বিনয়বাবুর জন্যই। আঠেরো বছর বয়সে বিনয়বাবু সংসার ছেড়ে চলে যান, তারপর তাকে আর কেউ খুঁজে পায়নি। কুড়ি বছর পরে তিনি গ্রামে ফিরে এলেন এবং তখন তিনি প্রায় লক্ষ টাকার মালিক। কোথা থেকে কিভাবে যে তিনি টাকাটা রোজগার করেছেন তা তো কেউ জানতে পারলই না, এমনকি কোথায় কিভাবে যে তিনি টাকাটা রেখেছেন তাও কেউ জানতে পারেনি। তবে বাইরে থেকে বোঝা গেল ঘোষবাড়ির অবস্থার পরিবর্তন হলো এবং শূন্য লক্ষ্মীর ঝাঁপিটা হঠাৎ যেন স্বর্ণ মুদ্রায় স্ফীত হয়ে উঠল। ফিরে এসে কিছুদিন বাদে হঠাৎ বিনয়বাবু বিয়ে করলেন এবং বিয়ের বছর দুই বাদে খগেন জন্মাল। খগেনের যখন বয়স দু বছর তখন হঠাৎই বিনয়বাবুর শরীরে ভাঙন ধরল। বলিষ্ঠ শরীর, সুগঠিত স্বাস্থ্য যেন হু হু করে ছ মাসের মধ্যেই হাড় সর্বস্ব হয়ে গেল। ডাক্তারের পরামর্শে তিনি দার্জিলিংয়ে চেঞ্জে গেলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। তারপর স্বামী স্ত্রী সেই যে দার্জিলিং গেলেন আর ফিরলেন না। বিনয়বাবু হঠাৎ মারা গেলেন এবং তার মৃত্যুর পাঁচ দিনের মধ্যেই বিনয়বাবুর স্ত্রীও আত্মহত্যা করলেন। বাড়ির বহুদিনকার পুরনো চাকর জগা গিয়েছিল ওদের সঙ্গে। দিন দুই বাদে সে পিতৃমাতৃহারা শিশু খগেনকে বুকে নিয়ে ফিরে এল। মহির মা শিশুটিকে বুকে তুলে নিলেন। খগেন যেমন বিনয়বাবুর একমাত্র ছেলে ছিল, মহিও বিনয়বাবুর দাদা দীনেশবাবুর একমাত্র ছেলে। মহির চাইতে খগেন বছর পাঁচেকের ছোট। একই মার স্নেহে খগেন ও মহি বেড়ে উঠতে লাগল। কি যে ভালোবাসা ছিল মহি ও খগেনের মধ্যে! ওরা যে এক মায়ের পেটের ভাই নয় কারুর সে কথা বুঝবার পর্যন্ত উপায় ছিল না। মহি আমার চাইতে বছর দুয়েকের ছোট। আমি তো অনেকদিন পর্যন্ত জানতে পারিনি যে ওরা এক মায়ের পেটের ভাই নয়। সেই মহি যে খগেনকে অমন নিষ্ঠুরভাবে হত্যা করবে শুধু অসম্ভবই নয়, একেবারে অবিশ্বাস্য। কিন্তু ঘটনা পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিশ্বাস না করে উপায় নেই। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ নিহার রঞ্জন গুপ্তর বাঘনুক। বিজয়ার ঠিক পরের দিন মহিতোষ, যতীন, খগেন এবং সুশীল হই হই করে গৈরিক পতাকা নাটকটি মঞ্চস্থ করছিল। মহিতোষ অভিনয় করছিল শিবাজির চরিত্রে আর ওরই খুড়তুতো ভাই খগেন সেজেছিল আফজল খান। নাটক শেষ হল শিবাজির বাঘনুকের আঘাতে আফজল খানের মৃত্যু দিয়ে। কিন্তু প্রাণ খোলা আনন্দের মধ্যেই বিষাদের ছায়া নেমে এল যখন দেখা গেল সত্যি আফজল খান বেশি খগেনের স্টেজে মৃত্যু হল। পুলিশ সন্দেহ করল সম্পত্তি লোভেই মহিতোষ বাঘনুকের ডগায় বিষ মিশিয়ে খগেনকে হত্যা করেছে। খবরটা চোখে পড়ল কিরিটিরও। সে তদন্ত করতে এলো গ্রামে। সেখানে আবার ওর এক পুরনো ক্লাসমেটও বেরিয়ে গেল, কামিনী। তারপর পরের দিন ভোরে কিরিটি কামিনীকে সঙ্গে নিয়ে থিয়েটার হলটা দেখতে গেল। পাকা ভিত, চারিপাশে করুগেটেড শিটের বেড়া ও আচ্ছাদনটাও করুগেটেড শিটের। মাঝখানে স্টেজ, দুপাশে ও পেছনে ছোট ছোট চার পাঁচটা ঘর, একটায় স্থানীয় ক্লাব ঘর ও লাইব্রেরি, অন্যগুলোর মধ্যে দুটো গ্রিন রুম ও বাকি ঘরটা সাধারণত বন্ধই থাকে। স্টেজ নেহাত ছোট নয়, কলকাতার পেশাদারি স্টেজের মতো না হলেও বেশ বড়। মাত্র দিন দশেক আগে এইখানেই নির্দোষ আনন্দের মধ্যে হঠাৎই একটি নির্মম হত্যা ঘটেছিল। অজান্তেই কিরিটির মনটা কেমন যেন বিষণ্ন হয়ে ওঠে।
ডান দিকের একটা ছোট জানলা বন্ধই ছিল। কিরিটি জানলাটা খুলে দেয়। সামনেই একটা ঝাঁকড়া কামিনী ফুলের গাছ, সাদা সাদা ফুল ফুটে আছে অজস্র। আনমনে কিছুক্ষণ গাছটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ কিরিটি নজরে পড়ে ঘন পাতার মধ্যে একটা লাল কাপড়ের পাড়ের অংশ হাওয়ায় ডালের সঙ্গে দুলছে। কিরিটি ঘর থেকে বের হয়ে বাইরে গাছটার কাছে যায়। শুধু একটা লাল পাড়ি নয়, অনেকখানি বিস্ময় সেখানে লুকোনো ছিল পাতার আড়ালে। একটা লম্বা, প্রায় হাত আড়াই হবে, কাঁচা বাঁশের কঞ্চি। তারই এক মাথায় পাড়ের একটা দিক বাঁধা এবং পাড়ের অন্য দিকটাই ঝুলতে দেখা গিয়েছিল স্টেজের ভেতরের জানলা থেকে। হঠাৎ একটা সম্ভাবনা ওর মাথায় খেলে যায়। ফিরে আসে ও স্টেজ ঘরে। চারিদিকে ভালো করে কি যেন খুঁজতে থাকে কিছুক্ষণ ধরে। কামিনী প্রশ্ন করে, কি করছিস? একটা সরু হাত দেড়েক লম্বা বাঁশের কঞ্চি। আচ্ছা কামিনী, যেদিন ওই ঘটনাটা ঘটে তুই তো এখানে উপস্থিত ছিলিস না? হ্যাঁ, কেন? আফজল খাঁ বেশি খগেনবাবুকে যখন শিবাজি বেশি মহিতোষবাবু আলিঙ্গন করতে যায়, তখন মানে ঠিক সেই মুহূর্তে একটু আগে বা পরে খগেনবাবু চিৎকার করে উঠেছিলেন বলে জানিস কিছু? কই না তো, আর হলেও আমি অন্তত শুনিনি, কিন্তু কেন? আচ্ছা, দুর্ঘটনা ঘটবার পর ড্রপ যখন ফেলে দেয় তখন ঘণ্টা বাজানো হয়েছিল? সে এক মজার ব্যাপার, যে লোকটার হাতে ঘণ্টা বাজাবার ভার ছিল সে একটু আগেই ঢং করে ঘণ্টাটা বাজিয়ে ফেলেছিল। ইউরেকা, পেয়েছি! কিরিটি হঠাৎ চিৎকার করে ওঠে। কি পেয়েছিস? শব্দ, জাস্ট আ সাউন্ড। জাস্ট আ সাউন্ড? ছোটবেলার একটা ছেলে ভুলোনো পদ্য ধাঁধা মনে পড়ছে। বনের থেকে বেরুলো টিয়ে সোনা টোপর মাথায় দিয়ে, বলতো ধাঁধার উত্তর কি? বলতে পারলি না তো? জানি বলতে পারবি না। থাক, চল এবার ফেরা যাক। মহিতোষের বাবা দীনেশবাবু লোকটি অত্যন্ত অমায়িক। কিরিটির আসল পরিচয় পেয়ে অত্যন্ত সুখী হলেন এবং অনেকক্ষণ ধরে দুজনে বসে আড্ডা মারলেন। কিরিটি জানতে পারল মৃত বিনয়বাবুর একমাত্র পুত্র খগেনই ছিল ঘোষবাড়ির সমস্ত সম্পত্তির অধিকারী। যদিও সে কথা একমাত্র দীনেশবাবু ছাড়া আর কেউই জানত না, তবে যতটা রটে ততটা নয়। লাখ টাকা নয়, হাজার ত্রিশেক টাকা নগদ ব্যাংকে আছে, আর হাজার দশেক টাকায় কিছুদিন আগে কাঁচামালের ব্যবসা করে এখন সেই ব্যবসার মূলধন প্রায় হাজার পঞ্চাশেকে দাঁড়িয়েছে এই চব্বিশ বছরে। তবে যে জ্যাঠামশাই, শুনতাম বিনয় কাকার নগদ লাখ টাকা আছে। লাখ টাকাটা কি এত সহজ বাবা? থাক গে সে কথা, বিনুর গচ্ছিত ধন শেষ পর্যন্ত রক্ষা করতে পারলাম না, এই দুঃখটাই আজ আমার মহি দুর্নামের চাইতেও বেশি বাজছে বুকে। খগেনবাবু ও মহিবাবুর ঘরটা একবার দেখতে পারি কি দীনেশবাবু? নিশ্চয়ই, চলুন। এরপর খগেনের ও মহির ঘরে ঢুকে ঘরের সব কাগজপত্র উল্টে পাল্টে দেখে কিরিটি বিদায় নিল। আরও এক সপ্তাহ পরের কথা, যামিনীবাবুর বাইরের ঘরে বসে কিরিটি, যামিনীবাবু ও কামিনী কথাবার্তা বলছিল। মহিতোষবাবু একেবারে নির্দোষ এ ব্যাপারে, তার ঘাড়ের সমস্ত হত্যাপরাধটা অত্যন্ত কৌশলের সঙ্গে চাপানো হয়েছে মাত্র। কিরকম? আপনি তাহলে ধরতে পেরেছেন নাকি কিরিটিবাবু খগেনের আসল হত্যাকারী কে? প্রশ্ন করলেন যামিনীবাবুই। হ্যাঁ। ঘরের মধ্যে যেন বজ্রপাত হল। বিস্মিত ও বিমূঢ় যামিনীবাবু যেন একেবারে নির্বোধ বনে গেলেন, যখন কিরিটি তার জামার পকেট থেকে একটা ছোট কাগজের মোড়ক খুলে তার চোখের সামনে মোড়কের ভেতরে পদার্থটি খুলে ধরল। দেখুন তো যামিনীবাবু, এটা কি? একটা শাড়ির লাল পাড় বলেই তো মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ,
আর একটু ভালো করে পাড়টা পরীক্ষা করে দেখুন। যে শাড়ি থেকে পাড়টা ছিঁড়ে নেওয়া হয়েছে সেটা সাধারণ মিলের শাড়ি নয়, দামি শান্তিপুরি শাড়ির পাড়। দেখুন পাড়ের নিচে জরির নকশা আছে, আর দুর্ভাগ্যই বলুন বা সৌভাগ্যই বলুন, পাড়টা এমন ভাবে ছিঁড়ে নেওয়া হয়েছে যে ধোপার চিহ্নটাও রয়ে গিয়েছে। হত্যাকারী যে বুদ্ধিমান সন্দেহ নেই, কিন্তু ভগবান বিরূপ। আপনি কি বলতে চান খুলে বলুন কিরিটিবাবু, এসবের অর্থ কি? কিরিটি চমকে ওঠে। উফ, রাত 9টা! আরে এক্ষুনি না উঠলে তো 9:20 ট্রেনটা ধরতে পারবো না। আচ্ছা ভাই কামিনী, উঠি। হ্যাঁ যামিনী বাবু, খুনি কে আমি ধরতে পেরেছি। সমস্ত কথা বিশদভাবে লিখে দুখানা চিঠিতে একখানা দারোগা ইউসুফ সাহেবকে ও অন্যখানা দীনেশবাবুকে ইতিমধ্যে পাঠিয়েও দিয়েছি। কাল সকালের মধ্যেই সব ডিসাইড হয়ে যাবে। আচ্ছা চলি, নমস্কার। বলতে বলতে ওদের দু ভাইকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে কিরিটি ঘর থেকে বেরিয়ে গেল। ইউসুফ দারোগা অপরিচিত হাতে লেখা একখানা চিঠি পড়ছিল। রাত প্রায় 10:30 হবে। সামনে টেবিলের ওপর রাখা টেবিল ল্যাম্পটা চারপাশে কতগুলো শ্যামা পোকা ঘুরছিল। দেওয়ালে টিকটিকিটা ওত পেতে আছে। দারোগা সাহেব, আপনাকে বিরক্ত করছি বলে সত্যি আমি লজ্জিত। চিঠির নিচে নাম না দেখেই বুঝবেন আত্মপরিচয় দিতে আমি ইচ্ছুক নই। আগে বলে নি, মৃত খগেন ঘোষের হত্যা সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই। খগেন ঘোষের হত্যাকারী মহিতোষ নয়, সম্পূর্ণ অন্য লোক। নাম পরে বলছি, আগে ঘটনাটা যা ঘটেছিল খুলে বলে দিই। অভিনয়ের রাতের আগে থেকেই খুনি খগেনকে হত্যা করবার মতলব এঁটে রেখেছিল, অর্থাৎ তার কাজের প্ল্যান আগে হতেই ঠিক করা ছিল। বাঁশের কঞ্চি দিয়ে তীরধনুক বানিয়ে তীরের ফলায় তীব্র কুরারি বিষ মাখিয়ে সেই বিষাক্ত তীর দিয়ে বিদ্ধ করে খুনি খগেনকে হত্যা করে। স্টেজের পাশে যে ঝাঁকড়া কামিনী গাছটা আছে সেই গাছে বসে বসেই খুনি বিষাক্ত তীর নিক্ষেপ করেছিল, অব্যর্থতার লক্ষ্য। বলতে পারেন স্বয়ং সব্যসাচীর মতোই লক্ষ্য ভেদে সে ওস্তাদ। এবং সবচাইতে বুদ্ধির কাজ খুনি কি করেছিল জানেন? শিবাজি বেশি মহিতোষ তাকে বাঘনখ দিয়ে আঘাত করবার পর যখন খগেন অভিনয়ের প্রয়োজনে ধরাশায়ী হচ্ছে, ঠিক সেই মুহূর্তটিতেই তীর নিক্ষেপ করে। অভিনয়ের ব্যাপারে সকলেই এত মশগুল ছিল যে দর্শক হতে শুরু করে অভিনেতা মহিতোষ পর্যন্ত নিক্ষিপ্ত তীরটাকে কেউ লক্ষ্য করেনি। এমনকি তীরবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে খগেন যখন চিৎকার করে ওঠে, সে চিৎকারটাকেও কেউ অস্বাভাবিক বলে মনে করেনি। মঞ্চের মধ্যে অভিনেতারা তো পারেই নি, এমনকি দর্শকরাও পারেনি। তার কারণ ঠিক সময়ে ঘণ্টা বাজানো হয়। অবশ্য পাশেই দণ্ডায়মান মহিতোষের বোঝা উচিত ছিল, কিন্তু মহিতোষ পারেনি তখন। কারণ মহিতোষ অভিনয়ে এত ব্যস্ত যে ও ভেবেছে খগেন বুঝি আসলে অভিনয় করছে। যা হোক, খুনি তীর নিক্ষেপের সঙ্গে সঙ্গেই সাজঘরে এসে মহিতোষের অবর্তমানে বাঘনখটা সরিয়ে ফেলে কাজ সমাপ্ত করে। এবং তাড়াতাড়িতেই হোক বা মনের ভুলেই হোক, যে কঞ্চিটাকে ধনুকের মতো করে তীর নিক্ষেপের সময় সে ব্যবহার করেছিল সেটা গাছের সঙ্গেই লটকে রেখে আসে। এদিকে খগেনকে নিয়ে যখন সবাই ব্যস্ত, সেই ফাঁকে খুনি স্টেজে গিয়ে তীরটা সরিয়ে ফেলে সবার অলক্ষে। এখন বোধহয় বুঝতে পারছেন মহিতোষের বাঘনখের আঘাতে মৃত্যু হয়নি, ব্যাপারটা আগা গোড়া মহিকে দোষী দাঁড় করাবার জন্য খুনির সাজানো। মহিতোষ সম্পূর্ণ নির্দোষ। ওদিকে দীনেশবাবু একখানা চিঠি পড়ছিলেন। চিঠিখানা পড়তে পড়তে তিনিও যেন
বিমূঢ় হয়ে গিয়েছেন। দীনেশবাবু পড়তে লাগলেন। এখন তাহলে সত্যিকারের খুনি কে? কিন্তু সে কথা বলবার আগে একটু ভনিতা করতে চাই, ছোট্ট একটা মুখবন্ধ। আপনি হয়তো জানেন না, আপনার অজ্ঞাতে আপনার মৃত ভ্রাতুষ্পুত্র খগেন একজনের সঙ্গে গোপনে পার্টনারশিপে চোরাই মালের ব্যবসা বেচা কেনা করছিল আপনারই দেওয়ার টাকায়। চমকে উঠবেন না। হ্যাঁ, যোগ্য পিতার যোগ্য পুত্রই খগেন। এখন হয়তো আপনি বুঝতে পারছেন, চোরা মালের কারবার করেই গোপনে বিনয়বাবু ওই অর্থ জমিয়েছিলেন। যা হোক, ছেলেও বাপের পথেই বেছে নিয়েছিল, এসব কথা খগেনবাবুর ড্রয়ারে একটা ডায়েরি থেকেই আমি জেনেছি, যেটা সেদিন তার ঘর থেকে আমি উদ্ধার করে নিয়ে আসি আপনাদের সবার অলক্ষ্যে। আপনি যে সেদিন বলেছিলেন একমাত্র আপনি ছাড়া উইলের কথা অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি জানেই না, তাও ভুল। খগেন জানতো সে উইলের কথা, এবং তার কাছ থেকেই হয়তো তার পার্টনারও জানতে পেরেছিল, তাই সে খগেনকে পথ থেকে সরানোর চেষ্টা করে। খুনি বা খগেনের অংশীদার ও খগেনের মধ্যে একটা চুক্তি হয়, খগেনের ও তার নিজের সমস্ত সম্পত্তি যা কিছু সমস্তই ওই ব্যবসায় খাটানো হবে। অর্থাৎ এক কথায়, ব্যবসার মধ্যেই দুজনের যা কিছু আছে সব টাকা যাবে। কাজেই বুঝতেই পারছেন, দুজনের মধ্যে একজনের মৃত্যু হলে অন্যজনই সবকিছুর মালিক হচ্ছে। এই কথাটা চুক্তি নামায় ছিল, যার একটা কপি খগেনের ড্রয়ারেই পাওয়া গিয়েছে, এবং দারোগা সাহেবকে পাঠিয়েও দিয়েছি আমি এ মামলার প্রমাণস্বরূপ। ইউসুফ পড়ছিল চিঠির শেষাংশ। এখন দেখুন এই দলিল। দলিলের নিচে যাদের নাম সই আছে, একজন খগেন ও অন্যজন তার অংশীদার। এই অংশীদারই হচ্ছে খগেনের হত্যাকারী। আরো প্রমাণ পাবেন চিঠির মধ্যে যে শাড়ির পাড়টা পাঠিয়েছি সেটা থেকেও। আপনাদের স্থানীয় মধু ধোপাই বলবে ওই চিহ্ন কোন বাড়ির কাপড়ের। হ্যাঁ, ওই অংশীদারের স্ত্রীরই পুরাতন একটা শাড়ির পাড়। ওই পাড় থেকেই মধুকে জিজ্ঞাসাবাদ করে কে খুনি আমি ধরতে পেরেছিলাম, কিন্তু মোটিভটা ধরতে পারছিলাম না। অবশেষে খগেনের ডায়েরি থেকেই মোটিভটাও খুঁজে পেলাম, সেটাও এই সঙ্গে পাবেন। এখন নিশ্চয়ই মহিতোষবাবুকে মুক্তি দিয়ে সত্যিকারের খুনিকে গ্রেফতার করতে আপনার আর আপত্তি থাকতে পারে না। খুনি এখনো সন্দেহ করেনি যে আমরা এই কথা জানতে পেরেছি। খুনি সেই, অর্থাৎ কামিনী চৌধুরী। নমস্কার। শুনছিলেন বাঘনক, রচনা নিহার রঞ্জন গুপ্ত, গল্প পাঠে মীর এবং দীপ, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী, বিশেষ সহযোগিতায় অনির্বাণ। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক কন্যা শ্রীমতী কেয়া সেনগুপ্ত এবং তার পরিবারকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।